আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের দেওয়া একটা রেসিপি, মালাই পাটিসাপটা পিঠা। আমার মা যেভাবে বানাতো আমি সেভাবে বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চলুন তাহলে বানিয়ে ফেলি খুব সহজে মালাই পাটিসাপটা পিঠা। পিঠা বানানোর জন্য আমি বাসমতি রাইস নিয়েছি। আপনাদের কাছে যে চাল আছে সে চাল দিয়ে এই পিঠা বানানো যাবে, তবে সিদ্ধ চাল আর আলু চাল একসাথে করে পিঠা বানালে পিঠা সফট হয়। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। পিঠা বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 2 লিটার। এই 2 লিটার দুধ দিয়ে আমি মালাই আর পিঠার ভিতরে দেওয়ার জন্য ক্ষীরা বানাবো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও দিতে পারেন। সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিব 6টা এলাচ। এই শীতে খেজুরের রস দিয়ে আপনারা মালাই পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। কিছুক্ষণ পর পরে নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। এ সময় চুলার আঁচটা ফুল আছে থাকবে। দুধ ঘন হয়ে গেছে, এখন এখান থেকে অর্ধেক দুধ উঠিয়ে রাখবো মালাইয়ের জন্য, আর অর্ধেকটা দিয়ে আমি ক্ষীরা বানাবো পাটিসাপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য। দুধ ঘন করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। ক্ষীরা বানানোর জন্য 1 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিব, এখানে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। ময়দাটাকে আমি দুধ দিয়ে মিশিয়ে তারপরে পাতিলের দুধের ভিতরে দিয়ে দিব, দিয়ে সাথে সাথে মিশিয়ে দিব যাতে নিচে না জমে যায়। এ সময় চুলার আঁচটা একদম লোতে করে তারপরে এই কাজটা করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে থাকবো, নাড়া থামানো যাবে না। ফ্লেভারের জন্য যে এলাচ দিয়েছি এলাচগুলো এখন ফেলে দিব। মিষ্টির জন্য আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। ক্ষীরার মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ক্ষীরা আমার ঘন হয়ে গেছে দেখুন, আর এই অবস্থা নাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ক্ষীরা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর গরম থাকা অবস্থায় প্লেটে ঢেলে নিব। ক্ষীরা আমার রেডি। চাল আমার ভিজে গেছে, এখন চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। চালগুলোকে আমি ব্লেন্ডারে জকে নিয়ে নিয়েছি, এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন, ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। ব্যাটারটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে আমি যদি এখানে সিদ্ধ চাল দিতাম তাহলে ময়দার দরকার ছিল না, এই জন্য আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ, আর দিব মিষ্টির জন্য গুড়। এখানে গুড় বেশি দিব না, 1 টেবিল চামচের মতো গুড় দিব। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। আমি এখানে 1/2 কেজি চালের পিঠা বানাচ্ছি, আপনারা আরও বেশি পরিমাণে বানালে ওখানে গুড়ের পরিমাণ আরও বেশি লাগবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারে হালকা মিষ্টি দিতে হয়, এখানে বেশি মিষ্টি দেওয়া যাবে না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে। পিঠা বানানোর জন্য ব্যাটার আমার রেডি, এখন আমি পিঠাগুলি বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি প্যান বসিয়েছি, প্যানে আগে তেল ব্রাশ করে নিব, তারপরে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা ভালোভাবে নেড়ে তারপরে দিতে হবে। পিঠা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম আছে থাকবে। ব্যাটারটা দিয়ে সব দিকে সমানভাবে দিতে হবে, ঠিক এইভাবে দেখুন আমি যেভাবে করতেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30-40 সেকেন্ডের মতো। তিরিশ থেকে 40 সেকেন্ড পর দেখুন পিঠাটা আমার হয়ে গেছে, এখন এখানে আমি ক্ষীরা দিয়ে দিব। ক্ষীরা আপনাদের পছন্দ মতো কম বেশি এখানে দিতে পারেন। যেই পাশে ক্ষীরা দিয়েছি ওই পাশ থেকে পিঠাটা আমি উল্টিয়ে ক্ষীরার উপরে দিয়ে দিব। দেখুন আমি কীভাবে করতেছি, ঠিক আপনারা এভাবে করতে পারেন।
আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাই। ঠিক একইভাবে আবার আমি তেল ব্রাশ করে নিব। আপনি যদি পিঠা বড় বানান সেই ক্ষেত্রে আপনি ব্যাটার বেশি দিবেন, আর যদি ছোট বানান তাহলে কম দিবেন। আর এই রুটিটা বেশি ভারী হবে না, মিডিয়াম থাকবে। যতবার আমি পিঠা বানাবো ততবার এই পিঠার ব্যাটারটা নেড়ে তারপরে আমি প্যানে দিব। ঠিক একইভাবে এখন আবার প্যানে আমি ব্যাটার দিয়ে দিব। একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। সব পিঠা আমার বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। পিঠা ভিজানোর জন্য খেজুরের গুড় দিয়ে খেজুরের রস বানিয়ে নিব। রস বানানোর জন্য চুলায় আমি পানি দিয়েছি, এখানে আমি খেজুরের গুড় দিয়েছি 2 টেবিল চামচ। আমার মা এই পিঠা বানাতো খেজুরের রস দিয়ে। দেশের বাহিরে খেজুরের রস পাবো কোথায়, তাই খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। দেশে যারা আছেন এই পিঠাটা খেজুরের রস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই শীতে। আপনারা খেজুরের রস দিয়ে বানালে খেজুরের রসটা কিরকম লাল করে নিতে হবে। গুড়টাকে 2-3 মিনিট বয়েল করে নিব। খেজুরের রস আমার রেডি, এখন আমি পিঠাগুলি রেডি করে নিব। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি পিঠাগুলি দিয়ে দিব। এখন পিঠার উপরে ঢেলে দিব খেজুরের রস। আমি এখানে পানির পরিমাণটা বলছি না, কারণ আমি পিঠা ভিজাবো যেই পরিমাণে ওই পরিমাণ পানি নিয়েছি। আপনারা বেশি পরিমাণে ভিজালে আরও বেশি পরিমাণে পানি আর গুড় দিতে হবে। সব রস দিয়ে দিয়েছি, এখন উপরে দিয়ে দিব মালাই। এখন হালকাভাবে মিশিয়ে দিব রসের সাথে মালাইটাকে। মিশানো হয়ে গেছে দেখুন। আপনারা এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি সবগুলি পিঠা রসে ভিজাই নিয়ে অর্ধেক শুকনা রেখেছি আর অর্ধেক রসে ভিজিয়েছি। আপনারা যদি পাটিসাপটা পিঠা রসে না ভিজিয়ে খেতে চান তাহলে একই নিয়মে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে মালাই পাটিসাপটা পিঠাটা। আপনারা একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।